সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন, সালামুন আলাইকুম। আমরা এসেছি ভোলা সদর। আমার পেছনে দেখতে পাচ্ছেন নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। এই মসজিদটি তৈরি করা হয়েছে অনিন্দ্য স্থাপত্য শৈলীতে, একটি ভিন্ন ধারার মসজিদ। সারা পৃথিবীর প্রায় অধিকাংশ মুসলমানরা এরকম শেপে, অর্থাৎ মদিনার মসজিদে মনোয়ারার মতো এই গোল শেপ তার উপরে তির্যক করে তৈরি করা হয়ে থাকে। আর এই মসজিদটি তৈরি করা হয়েছে গোল শেপ এবং তির্যক একটি কাঠি, গোল শেপের উপরেও আবার তির্যক করে অন্য একটি শেপ দিয়ে ভিন্ন স্থাপত্যে তৈরি করা হয়েছে। আসলে এই মসজিদটি অনিন্দ্য সুন্দর একটি মসজিদ। নিজামুদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবী, সাংবাদিক এবং ব্যবসায়ী, তার স্ত্রী হাসিনা বেগম যৌথভাবে নিজাম হাসিনা ফাউন্ডেশন তৈরি করেছিলেন। সেই নিজাম হাসিনা ফাউন্ডেশনের উদ্যোগেই এই নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদটি তৈরি করা হয়েছে। আমি আজ বলতে যাচ্ছি যে মসজিদের স্থাপত্য ভিন্ন ধারা, সেটা হলো এইভাবে সুজা ত্রিভুজাকৃতির, যেটা করা হয়ে থাকে গির্জাতে, এবং এই গোল শেপ যেটা করা হয়ে থাকে মসজিদে এবং সিনাগগ, অর্থাৎ ইহুদি উপাসনালয়ে করা হয়ে থাকে। অন্যান্য অনেক ধর্মীয় উপাসনা রয়েছে, সেগুলোতে এইভাবে ত্রিভুজ আকৃতির শেপ দেওয়া হয়ে থাকে। আসলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে এই সিনাগগ, গির্জা, উপাসনালয়, মসজিদ সমূহ সম্পর্কে কি বলা হয়েছে, আসুন আমরা সেটা দেখি। সূরা হজ 22 নম্বর সূরা আয়াত 40, ফাইজা করাতাল কুরআন ফাস্তাউজ বিল্লাহি মিনাশ শয়তান আর রাজিম, বিসমিল্লাহ আর রহমান আর রহিম, আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কি, তাদেরকে অন্যায়ভাবে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ইল্লা আইয়া কুলু রাব্বুনাল্লাহ, এই জন্য যে তারা বলেছে রাব্বুনাল্লাহ, মহান আল্লাহ আমাদের প্রতিপালক, আল্লাহ আমাদেরকে প্রতিপালন করেন, রাব্বুনাল্লাহ। এই অপরাধে তাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। ওয়া লাউলা দাফউল্লাহি আন-নাস বাদাহুম বি বাদিন, যদি মহান আল্লাহ আহকামুল হাকিমিন লা দাফউল্লাহে প্রথিত না করতেন আন-নাস বিশ্ব মানবতাকে, বাদাহুম বি বাদিন একদলকে দিয়ে অন্য দলকে, যদি আল্লাহ একদলকে দিয়ে অন্য দলকে প্রতিহত না করতেন তাহলে কি হতো, লা হুদ্দমাত অবশ্যই ধ্বংস হয়ে যেত। কি সাওয়ামেও, সাওয়ামেও প্রচলিত অর্থ বলা হয় উপাসনালয়, মঠ, সমস্ত মঠ উপাসনালয় ধ্বংস হয়ে যেত। ওয়া বিয়াউন প্রচলিত অনুবাদ করা হয় গির্জা, খ্রিস্টানদের উপাসনালয় গির্জা সেটাকে বলা হচ্ছে বিয়াউন গির্জা। ওয়া সালাওয়াতুন প্রচলিত অনুবাদ করা হয় যে সালাওয়াতুন ইহুদিদের, সালাত মানে ইহুদি এখন হয়ে গেল, ইহুদিদের উপাসনালয় সিনাগগ। ওয়া মাসাজিদু এবং মসজিদ সমূহ, ইসকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, যার মধ্যে অধিকারে আল্লাহর নাম স্মরণ করা হয়। তাহলে এখানে যে চারটা জিনিস বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে সাওয়ামেউ উপাসনালয়, দুই নম্বর বলা হচ্ছে বিয়াউন গির্জা, তিন নম্বর বলা হচ্ছে সালাওয়াতুন সিনাগগ ইহুদিদের উপাসনালয়, চার নম্বর বলা হচ্ছে মাসাজিদু মসজিদ সমূহ, ইয়াসকারু ফিহা ইসমাল্লাহি কাসীরা, যার ভিতরে অধিকারে আল্লাহর নাম স্মরণ করা হয়। আসলে এটা হলো প্রচলিত অনুবাদ। আসলে আমরা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি, সেটা হলো লাউলা দাফুল্লাহি আন-নাস, যদি আল্লাহ প্রতিহত না করতেন মানব সমাজকে, বাদাহুম বি বাদিন একদলকে দিয়ে আরেক দলকে, তাহলে কি হতো, লা অবশ্যই হুদ্দমাত ধ্বংস হয়ে যেত। সাওয়ামেউ, সাওয়ামেউকে আপনি আল কোরআন থেকে কপি করবেন এবং গুগল ট্রান্সলেটে পেস্ট করবেন,
তারপরে অনুবাদ হবে ইংলিশে সাইলো, গুদামঘর, সংরক্ষণাগার, যেখানে গুরুত্বপূর্ণ জিনিস খাদ্যসমূহ সংরক্ষণ করা হয়। সূরা ইউসুফে ইউসুফ নবীকে দেখেছি, তিনি সাত বছর দুর্ভিক্ষ সময়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করেছিলেন। আসলে একটা রাষ্ট্রের, একটা সরকারের, একটা দেশের নেতাদের দায়িত্ব হয়ে যায় খাদ্য সংরক্ষণ করা, প্রধান KPI, যেটা কি পয়েন্ট হলো গুদাম ঘর। যে কোনো বিপদ আপদকে ট্যাকেল দেওয়ার জন্য গুদাম ঘরে খাদ্য সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস সংরক্ষণ করা হয়, যেটা আমরা সূরা ইউসুফে দেখেছি। আমরা সম্প্রতি রাশিয়া ইউক্রেনে হামলা করছে, তার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ইউক্রেন থেকে গম আমদানি করতে পারছে না। যে আল্লাহ যদি প্রতিহত না করেন, কখনো যদি কোনো গ্যাপ দেন, তাহলে প্রথমেই খাদ্য ঘর, গুদাম ঘর, এই খাদ্যকে আটকিয়ে রাখা হয়, এর ব্যবহারকে বন্ধ করে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি তো লা হুদ্দমাত, অবশ্যই ধ্বংস যেত সাওয়ামেউ, সেই গুদাম ঘর সাইলো। তারপরে বলা হচ্ছে ওয়া বিয়াউন, ওনারা অনুবাদ করে থাকেন গির্জা, বিয়াউন বাই, বাই মানে কেনা বেচা, বিয়াউন ট্রেড সেন্টার। আমরা এই শতাব্দীর শুরুতে দেখেছি কিভাবে আমেরিকাতে ট্রেড সেন্টারে হামলা করা হয়েছিল। তাহলে আল্লাহ যদি একদলকে দিয়ে একদলকে প্রতিহত না করেন, তাহলে ট্রেড সেন্টারের সময় হামলা হবে, ধ্বংস হয়ে যাবে, লাহুদ্দেমাত, অবশ্যই ধ্বংস হবে। সাওয়ামেও ওয়া বিয়াউন, একটা হলো খাদ্য গুদাম ঘর, দুই নম্বর হলো ট্রেড সেন্টার, ওয়া সালাওয়াতুন, তিন নম্বর হলো সালাওয়াত, ওনারা বানাইছে সালাওয়াতকে সেই ইহুদিদের উপাসনালয় সিনাগগ আছে সালাওয়াতুন। আমরা সূরা বাকারা 238 আয়াতে জানি সালাওয়াতুন অর্থ হলো সালাওয়াতুল উস্তা, যোগাযোগ, তা সালাতে হলো আল্লাহর সাথে যোগাযোগ। সালাওয়াতুন এখানে সমস্ত একটা রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা, কোনো দেশ কোনো দেশের সাথে যুদ্ধ হলে বা কোনো এলাকা কোনো এলাকার সাথে কোনো বিষয় ঘটনা ঘটলে সর্বপ্রথম যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। আমরা জানি যে হরতাল, ধর্মঘট, যাই হোক না কেন, সর্বপ্রথম রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়, যোগাযোগ ব্যবস্থাকেই বন্ধ করে দেওয়া হয়। সালাওয়াতুন, বন্ধ করে দেওয়া হয় রাস্তাসমূহ, যোগাযোগ ব্যবস্থা। আমরা সম্প্রতি ইসলামাবাদ দেখেছি কিভাবে রাস্তা বন্ধ করা হয়েছে। ওয়া মাসাজিদু ইয়াসকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, আর মসজিদ সমূহে আমরা বিভিন্ন দেশে দেখি মসজিদে মসজিদে বোমা হামলা করা হয়। আসলে মসজিদ সমূহকে ধ্বংস হয়ে যেত যদি আল্লাহ একদলকে দিয়ে আরেক দলকে প্রতিহত না করতেন। তো শিয়ারা সুন্নিদের মসজিদ ভাঙে, সুন্নিরা শিয়াদের মসজিদে বোমা হামলা চালায়, এরা দেশে দেশে হয়ে থাকে। আসলে আল্লাহ যদি প্রতিহত না করতেন একদলকে দিয়ে আরেক দলকে, তাহলে মসজিদ সমূহে হামলা হতো। ইয়াসখারু ফি হা, হা হুমা হুম, এখানে বলে যে হা মানে মসজিদ সমূহ, ওনারা হার অনুবাদ করে থাকেন সেই উপাসনালয়, সেই অনুবাদ করে থাকেন গির্জা, সেই অনুবাদ করে থাকেন সিনাগগ, সেই অনুবাদ করে থাকেন মসজিদ। এই চারটাতে অধিকারে আল্লাহর নাম স্মরণ করা হয়, এই অনুবাদ করে থাকেন, এর অর্থ হলো উপাসনালয়, গির্জা, সিনাগগ, মসজিদ, এই চারটাকে অনুবোদন দেওয়া হলো এই সূরা হাজের 40 নম্বর আয়াতে। আল্লাহ আহকামুল হাকিমিন এই চারটাকে অনুবোদন দিয়েছেন, এটাই অনুবাদ করে থাকেন। আসলে কি তাই? আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটা জনপদের KPI সমূহ, এক নম্বর KPI হলো সাওয়ামেও, খাদ্য গুদাম, দুই নম্বর KPI হলো ট্রেড সেন্টার, তিন নম্বর KPI হলো সালাওয়াতুন, যোগাযোগ ব্যবস্থা একটা KPI, চার নম্বর KPI হলো মাসাজিদ সমূহ, এই যেখানে সবাই জমায়েত হয়ে থাকে। তাহলে এই সমস্ত চারটা KPI একটা মুসলিম রাষ্ট্রের হয়ে থাকবে, এই সমস্ত ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ একদলকে দিয়ে আরেকদলকে প্রতিহত না করেন। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মা ইয়ানসুরুহু, অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। সর্বপ্রথম নিজেকে সাহায্য করতে হবে, তবে অবশ্যই মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লা কাওইউন আজিজ, নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে মহান আল্লাহ আহকামুল হাকিমিন
প্রতিটি জাতির জন্য চারটি কেপিআই নির্ধারণ করেছেন। যদি আল্লাহ একদলকে দিয়ে আরেকদলকে প্রতিহত না করতেন তবে অবশ্যই আজ চারটা কেপিআই ধ্বংস হয়ে যেত। আসলে আমরা কিভাবে আল কোরআনের তাহরিফ করা হয়েছে, প্রতিটা শব্দগুলোকে বিকৃতি করে অন্যান্য ধর্মের উপাসনাকে অনুমোদন দিয়েছে, এটা আমরা সুন্দরভাবে অনুবাদ করে নিজেরা বোঝার চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিও আপনার যদি ভালো লাগে তবে অবশ্যই এই ভিডিওর নিচে আপনি লাইক দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দীর্ঘ সময় ধরে আমাদের এই ভিডিও শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইয়ারহামুকুমুল্লাহ, সালামুন আলাইকুম।